মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আচ্ছা বাপি মা কে সকাল থেকে একবার ফোন করলো না কেন? আমি একবার নিজে থেকে ফোন করলাম ও মাকে, তখনও কেমন দায়সেরা ভাবে কথা বলে ফোন রেখে দিল। আচ্ছা সব ঠিক আছে তো ওদিকে? থানা থেকে দিদিভাইয়ের খবর জানিয়ে কিছু ফোন টোন এসেছিল কি বাড়িতে? এই তুই এখানে বসে আছিস কেন? তুই বসে থেকে কি করবি? যা তুইও গিয়ে সেজে নে, তোর তো আবার সারাদিন লেগে যাবে সাজতে, যা। দু তিন দিন আগে থেকে সাজতে বসবি নাকি? আমি কি একবার বাড়িতে ফোন করবো? হ্যাঁ কেন করবো না, আমারই তো ফোন করা উচিত। ওদের যদি শরীর টরীর খারাপ হয় আবার, আবার হতেও তো পারে দিদি ভাইকে নিয়ে নতুন কোনো সমস্যা। না না, মা বাপাকে এইভাবে সব কিছুর মধ্যে ফেলে রেখে আমার চুপচাপ বসে থাকাটা উচিত হবে না, আমাকেই খোঁজ নিতে হবে। কিছু বলবেন? এক মিনিট, ভেরি সরি, আপনারা একটু পরে সাজাবেন, আমার একটা কল করার ছিল। আরে তুমি কোথায় উঠছো, যাচ্ছটা কোথায়? আপনারাও আসুন, আপনারা বরং চা খেয়ে এসে তারপর আবার ওকে সাজিয়ে দেবেন যেটুকু বাকি আছে। আসুন, এই চল, তুইও চল, তুমি কথা বলে নাও ফোন, চল চল, আসুন নিচে চলো। হ্যাঁ তুমি কথা বলে নাও, এ ঘরে থাকো, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, কেমন? আসছি আমরা। থ্যাংক ইউ। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে মাপ চাইছি। এবার থেকে রোজ দুবেলা তোমায় ফোন করব, তখন কিন্তু তুমি বলতে পারবে না উফ মা এত ফোন কেন করছো, ঠিক আছে? জানি কত ফোন করবে, যাকে ছাড়ো, আজকে কখন আসছো? ও মা সবে তো দুপুর হয়েছে, সন্ধ্যাবেলাই তো যাব। তাড়াতাড়ি এসো, দেরি করো না। আচ্ছা ঠিক আছে মা, এখন রাখ। মা। হ্যাঁ বল। আজ দিদি ভাইয়ের কাছে গেছি তো? হ্যাঁ গিয়েছিলাম। কি বললো দিদি ভাই? ওখানে খুব কষ্ট হচ্ছে জানো তো মা, ঠিক করে খাওয়া না ঘুম না এসব তো অভ্যেস নেই ওর। একটা কথা বলি মেঘ, জীবনে এক একটা সময় আসে যখন মানুষকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়, কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তোমার কিন্তু সেই সিদ্ধান্তটা নেবার সময় এসে গেছে। ময়ূরীকে তোমার জীবন থেকে একেবারে বাদ দাও, তাকে ভুলে যাবার চেষ্টা করো, কেমন? আমি জানি মা তুমি এই কথাগুলো কেন বলছো। না তুমি জানো না মেঘ, তুমি জানো না, কিচ্ছু জানো না তুমি। দেখো মা, আমরা যদি দিদি ভাইয়ের পাশ থেকে এভাবে সরে যাই, ও কিন্তু এরপর আরো ভুল করবে, আরো অনেক বড় ভুল করবে, আর পর পর ভুল করেই যাবে। আমরা তো ওকে এই ভুলের দিকে ঠেলে দিতে পারি। আর তাছাড়া আমি ঠিক করেছি এর পরের দিন কোর্টে গিয়ে কমপ্লেনটা উইথড্র করে নেব। না না মেঘ, একদম না, তুমি সেসব কিচ্ছু করবে না, আর এসব নিয়ে তুমি একদম ভাববে না। আজকে তোমার বউ ভাত মেঘ, তুমি সেটা নিয়ে ভাবো, কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।